তো আমরা শুরু করতেছি আজকে আমাদের প্রথম ক্লাস, মাইক্রোসফট ওয়ার্ড আমরা কিভাবে ওপেন করব। প্রথমত আমরা একদম সহজভাবে যে কাজটা করি, নর্মালি আমরা স্টার্ট বাটন থেকেই আমরা সবাই যাই, আমি এটা দেখাচ্ছি না, এটা আশা করি আপনারা পারবেন। আমরা একদম ইজি ওয়েতে যেটা করব সেটা হচ্ছে এখানে ডেস্কটপে অথবা যে কোনো জায়গায় আমরা রাইট বাটন, খালি জায়গায় রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, ওই ডকুমেন্টটা আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন করলেও আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি চলে যেতে পারবো। এটা হচ্ছে একদম ইজি ওয়ে। আর একটা হচ্ছে উইন্ডোজ বাটন, কম্পিউটার একটা শর্টকাট কমান্ড অর্থাৎ উইন কি যেটা আছে ওইটাতে ক্লিক করে আর দিলে রান একটা ডায়লগ বক্স আসে, ওখানে যদি আপনি লিখেন উইন ওয়ার্ড, ওইটা লিখলেও আপনি কি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যেতে পারবেন। অর্থাৎ আমি একটু দেখাচ্ছি আপনাদের, রান উইন কি চেপে ধরে আর দিলাম, এই যে এখানে রান, এটাতে লিখবো WINWORD উইন ওয়ার্ড, এটা লিখে ওকে দিলেই আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যেতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ড চলে আসছে, এভাবেই আমাদের প্রোগ্রামটা আসবে। তো এখন আমরা যদি 2007 অন্যান্য যে ভার্সনগুলো আছে, আরও ব্যাকডেটেড যে ভার্সনগুলো আছে ওই ভার্সনগুলো ইউজ করি, অর্থাৎ ওইগুলো আমরা যদি ব্যবহার করি, তাহলে আমরা এরকম পাবো না, তখন আমরা সরাসরি একটা পেজ পেয়ে যাব। তো আমরা যে ভার্সনটা ইউজ করতেছি এটা হচ্ছে 2016, একদম সর্বশেষ লেটেস্ট ভার্সন যেটা আছে ওইটা। তো আমি কথাগুলো একটু দ্রুত বলতেছি কারণ এগুলো হচ্ছে জাস্ট বেসিক, আমরা যখন কাজে যাব তখন আমি আমার কথাগুলো আরও স্পিড কমাই দেব। তো আশা করি একটু ধৈর্য ধরুন কারণ এই কথাগুলো জাস্ট বেসিক, আমরা সবাই জানি, যার কারণে এগুলো একটু দ্রুত বলতেছি। তো এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে আমরা ব্ল্যাঙ্ক পেজ যেটা আছে ওইটা পাবো। আর এখানে আরও অনেকগুলা ট্যাবলেট দেওয়া আছে, দেখেন এই যে এখানে এগুলো আছে, আমরা যদি এগুলা দেখি এখানে বিভিন্ন ধরনের ট্যাবলেট অর্থাৎ ওরা তৈরি করে দিচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন, জাস্ট আমরা ওগুলো এডিট করে দিলেই, আমাদের ইনফরমেশনগুলো এডিট করে দিলে হয়। যেমন এখানে আমরা এডুকেশন রেজিউম অ্যান্ড কভার লেটার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে আমরা কভার লেটারের বিভিন্ন ডিজাইন পাবো, এখানে চলে আসতেছে, সার্চ করতেছে যে এদের এগুলো হচ্ছে কভার লেটার অর্থাৎ রেজিউম তৈরি করা, অনেকগুলো আছে এখানে, আপনি দেখেন আপনার ইচ্ছা মতো এখান থেকে ডিজাইন সিলেক্ট করে কাজ করতে পারবেন। এই ডিজাইনটা সুন্দর আছে, আরও আছে এখানে, অর্থাৎ আপনি যদি একটা সিভি অর্থাৎ আমরা যেটা বলি একটা রেজিউম তৈরি করতে চান, তাহলে এখান থেকে একটা ফরম্যাটে ক্লিক করলাম, করার পরে ক্রিয়েটে ক্লিক করলে আপনি সরাসরি একটা সিভি ফরম্যাট ওপেন করে ফেলতে পারবেন, এটা রেডি করাই থাকবে। যেমন দেখেন এখানে আপনার ইনফরমেশনগুলো আপনি যদি এডিট করে দেন তাহলে মানে কাজ একদম ইজি ওয়েতে আপনি করতে পারবেন। তো আমরা এখন এটা করতেছি না, আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো শিখবো, এগুলো আমরা পরে দেখব। আমরা নর্মালি যেটা পাবো সেটা হচ্ছে এরকম। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে সিলেক্ট করব, ক্লিক করার পর এরকম খালি একটা পেজ চলে আসবে। তো এখন প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই ইন্টারফেসটার পরিচিতি। এখানে দেখেন এটাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার, এই কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমরা সহজেই অর্থাৎ শর্টকাট কমান্ডের মাধ্যমে অর্থাৎ জাস্ট এখানে ক্লিক করলেই আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। যেমন এখানে নিউ, ওপেন, সেভ, সেভ ইত্যাদি, এখানে দেখেন মোর কমান্ড, এখানে গেলে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারের আরও টুল অ্যাড করে নিতে পারবো। অর্থাৎ এখানে এখন আছে জাস্ট এখানে সেভ, আনডু, রিডু, এই যে এই তিনটে অপশন আছে। আমি যদি চাই এখান থেকে প্রিন্টও করব, তখন আমি এখানে অফিস বাটন থেকে হোম ট্যাবে, আচ্ছা সরি হোমটা অফিস ইয়াতে যাব, এখানে আমরা পপুলার কমান্ড এখানে যাচ্ছি, পপুলার কমান্ড থেকে আমি প্রিন্টের যে বিষয়টা আছে ওইটা এখানে অ্যাড করে দিব। প্রিন্ট প্রিন্ট হচ্ছে এখানে প্যারাগ্রাফ, পেস্ট ইত্যাদি, এই যে প্রিন্ট এটা দিয়ে দিলাম, এটা অ্যাড করে দিলাম। এই যে অ্যাড করার পর এখানে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট এখানে অ্যাড হয়ে যাবে, আমি যদি ওকে দেই তাহলে এই জায়গায় এখানে এটা চলে আসছে। অর্থাৎ এভাবে আমরা বিভিন্ন কমান্ড এখানে অ্যাড করে নিতে পারবো, অর্থাৎ আমরা দ্রুত যদি কাজ করতে যাই এখান থেকে করতে পারবো এটা দিয়ে। তাহলে এই অপশনটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, আমরা দ্রুত কোনো কাজ করতে চাইলে এখান থেকে করতে পারবো। এখানে লেখা আছে ডকুমেন্ট ফর মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের যে আমরা যে ডকুমেন্টে কাজ করতেছি ওই ডকুমেন্টের নাম এবং মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছি ওইটা।
আর এগুলো তো আশা করি সবাই জানেন, মিনিমাইজ করা, রিস্ট্রু ডাউন করা, পেজটা ছোট আকারে উপস্থাপন করার জন্য। এরপর হচ্ছে এখানে ক্লোজ করে দেওয়া, এটা ফাইল, হোম, ইনসার্ট, পেজ ডিজাইন, লেআউট, রেফারেন্স ইত্যাদি যেগুলো আছে এগুলোকে আমরা বলি ট্যাব, TAB, ট্যাব। আমরা যখন 2003 ভার্সনে কাজ করতাম তখন এগুলাকে আমরা বলতাম মেনু বার, এই অপশনগুলোকে আমরা মেনু বার বলতাম। তো এরপর আসে আমি এখানে হোমে যখন ক্লিক করছি এখানে একটা লিস্ট দেখা যাচ্ছে, ইনসার্টে ক্লিক করলে আর একটা লিস্ট আসবে। তো এই যে এই লিস্টগুলোকে আমরা এখানে বলতেছি রিবন, RIVON, রিবন। এই রিবনগুলো যদি, যেমন আমরা অনেক সময় এখানে ক্লিক করলে রিবনটা চলে যায়, আবার এখানে ক্লিক করলে রিবনটা আসে, যেমন এরকম আমি এখানে রাইট বাটন ক্লিক করে এটাতে ক্লিক করলাম, এই যে এরকম এখানে ক্লিক করলে রিবনটা আসবে, আবার বাইরে ক্লিক করলে রিবনটা চলে যাবে। এটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবো, যে কোনো একটা ট্যাবের উপর এখানে ক্লিক করলাম, করার পর আমাদের রিবনটা ফিক্সড হয়ে গেছে। তাহলে এই যে রিবন যেগুলো আছে এগুলা, এরপরে হোম ট্যাবে চলে আসি। হোম ট্যাবে দেখেন এখানে ক্লিপবোর্ড, ফন্ট, ফ্রাগ্রাফ, স্টাইল, এডিটিং, এই অপশনগুলোকে আমরা বলি গ্রুপ। ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, ফ্রাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, এডিটিং গ্রুপ, এরকম আরও অনেকগুলো গ্রুপ আছে প্রত্যেকটা ট্যাবে। তো আমি এই জিনিসগুলো এত বেশি বলতেছি তার কারণ হচ্ছে, আমরা যখন কোনো কাউকে, যেমন কেউ, অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে যে ভাইয়া স্যার এই জায়গার থেকে মানে এই কাজটা করতে বলতেছে আমি পারতেছি না, তো আমি তাদেরকে সাজেশন মানে যেটা বলি যে আপনাকে যেতে হবে এই ট্যাবের মধ্যে, এই গ্রুপে, এই অপশনে যেতে হবে। এখন আপনি যদি ট্যাব না চিনেন, গ্রুপ না চিনেন, তাহলে ওই অপশনটা আপনি করতে পারবেন না। এই জন্য কাজটা আমি এখান থেকে এভাবে বলে দিলাম। তো আপনি এই জিনিসগুলোকে খেয়াল করবেন। আমি আবার বলতেছি ফাইল থেকে আমরা যে কাজগুলো করব, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, অর্থাৎ আমরা কোনো কিছু সেভ করব, প্রিন্ট করব, এই ধরনের কাজগুলো আমরা এখানে ফাইল থেকে করব। এরপরে যে কাজটা আছে এটা হচ্ছে হোম ট্যাব। হোম হচ্ছে আমরা মূলত আমরা হোমের কাজ কি বলি, হোম হচ্ছে আমাদের বাড়ি, যেটা হচ্ছে আমরা যেখানেই যাই অর্থাৎ মূল জায়গা। এখন আমি এখানে কোনো টেক্সট টাইপ করলাম, এই টেক্সটগুলা ফরম্যাটিংয়ের যে কাজগুলো আছে, ফরম্যাটিংয়ের যে কাজ বলতে আমরা এখানে লেখাগুলো বড় করব, ছোট করব, কালার করব ইত্যাদি যে ধরনের কাজগুলো আছে, ওই কাজগুলো আমরা এখানে হোম ট্যাবে করব। কারণ মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা লেখালেখির কাজগুলো করে থাকি। তো যেহেতু এখানে মূল কাজটা হচ্ছে লেখালেখি অর্থাৎ টাইপিংয়ের বিষয়গুলো, তো এখন এই টাইপের ফরম্যাট অর্থাৎ টেক্সটের ফরম্যাটিংয়ের যে কাজগুলো আছে ওগুলো আমরা পাবো হোম ট্যাবের মধ্যে। হোম ট্যাবে আমরা কি পাবো? হোম ট্যাবে আমরা পাবো আমাদের যদি কোনো টেক্সট বড় করতে হয়, ছোটো করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, লিখার স্টাইল চেঞ্জ করতে হয়, এ ধরনের যে কাজগুলো আছে এগুলা। আর যদি ইনসার্টে যাই, ইনসার্টে আমরা যেটা পাবো ইনসার্টে হচ্ছে কভার পেজ, ব্লাঙ্ক পেজ, টেবল, পিকচার, এখানে শেপ ইত্যাদি যে বিষয়গুলো। যদি আমাদের কোনো সময় বলে যে আপনাকে একটা পিকচার অ্যাড করতে হবে, ইনসার্ট করতে হবে, একটা টেবল ইনসার্ট করেন, একটা পেজ নাম্বার অ্যাড করেন, এই ধরনের যদি কোনো কিছু অ্যাড করতে বলে সরাসরি আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো। অর্থাৎ আমাদের ডকুমেন্টের সাথে যদি কোনো টেক্সট ছাড়া পিকচার, ক্লিপ আর্ট, স্মার্ট আর্ট এই ধরনের কোনো কিছু ইনসার্ট করতে বলে সরাসরি আমরা কোথায় চলে আসবো? ইনসার্ট ট্যাবে। আর এখানে ডিজাইন, ডিজাইনটা হচ্ছে আপনার টেক্সটের ডিজাইন করা, ওয়াটারমার্ক দেওয়া অর্থাৎ ওয়াটারমার্ক জলছাপ দেওয়া, পেজে কালার করা, পেজে বর্ডার দেওয়া, এ ধরনের কাজগুলো আমরা এখানে করবো। এরপর হচ্ছে লেআউট। লেআউট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমার এই পেজটা আমি কতটুকু করব, এটা কি A4 সাইজের হবে, নাকি লিগ্যাল সাইজের হবে, নাকি অন্য কোনো সাইজের পেজ হবে। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন, পাশে লম্বা হবে নাকি উপর থেকে নিচে লম্বা হবে, পেজের সাইজ এগুলো বললাম। তারপর হচ্ছে কলাম তৈরি করা, মার্জিন ঠিক করা, এই ধরনের কাজগুলো এখানে করব। এরপর রেফারেন্স, রেফারেন্সটা আসলে তেমন একটা এখানে গুরুত্বপূর্ণ না, তারপরেও কিছু কিছু জিনিস দরকার আছে, রেফারেন্স দেওয়া ইত্যাদি, ফুটনোট দেওয়া ইত্যাদি, এগুলো দরকার আছে, এগুলো আমরা দেখব। এরপর হচ্ছে মেলিংস। মেলিংস থেকে এটা আমরা যেটা করতে পারি, এনভেলপস তৈরি করা, মেইল মার্জ তৈরি করা, এই জিনিসগুলো আমরা এখানে করব। রিভিউ, রিভিউ হচ্ছে পুনরায় দেখা, এখানে যেটা করব আমরা যে লিখলাম টেক্সটগুলো লিখলাম, এই টেক্সটগুলো যে এখানে রেড কালার আসছে এগুলো ভুল, ধরেন আমরা অনেক সময় লিখতেছি এমন সময় আমরা ভুল করে থাকি, ওই ভুলগুলো যদি আমরা স্পেলিংগুলো যদি ঠিক করতে চাই তাহলে এই রিভিউ ট্যাব থেকে আমরা করতে পারবো।
এখানে আমি যেমন এখানে ম্যাচ এটাকে আমি ই দিয়ে দিলাম, দেওয়ার পর এটা রেড কালার আসছে, এখান থেকে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার থেকে এই জিনিসগুলো ঠিক করতে পারবো। তো এটা আমরা দেখবো, আশা করি আমরা আস্তে আস্তে এগুলো ঠিক করবো। এরপরে টেজারস হচ্ছে আমরা, আচ্ছা এগুলো আমি পরে একটার পর একটা শেষ করবো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। টেজারস হচ্ছে সিনোনিম তৈরি করা, নিয়ে আসা ইত্যাদি জিনিসগুলো। এরপর ভিউ হচ্ছে দেখা, আমরা এই পেজটা কীভাবে দেখবো, অর্থাৎ এই ইন্টারফেসটা আমরা কীভাবে দেখবো তা এখান থেকে ঠিক করবো। আর অ্যাডন সেখানে আমরা বিজয় বাংলা অর্থাৎ বাংলা লেখার জন্য যে ইয়াটা আছে এটা এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা ট্যাব কোনটাতে কি কাজ করব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব ইত্যাদি যে ট্যাবগুলো আছে এগুলোতে কোনটাতে কি কাজ হবে। তো এরপর এদিকে নিচে আছে পেজ 5 of 6, আমাদের এখানে 6টা পেজ আছে, ওখান থেকে আমরা 5 নম্বর পেজে অবস্থান করতেছি, অর্থাৎ আমি যে পেজ আছি ওই পেজটা হচ্ছে এখন 5 নম্বর। আমি যদি এখানে মাউস ক্লিক করি এখানে পেজ নাম্বার 1 অর্থাৎ পেজ 1 of 6 কয়টা ওয়ার্ড আছে এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আরও ডিটেলস আসবে। আমরা এখান থেকে পেজেস অর্থাৎ কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার্স আছে, নো স্পেস এবং উইথ স্পেস, ফ্র্যাগ্রাফ, লাইন ইত্যাদি বিষয়গুলো এখানে পাবেন। ওকে, আর এটা হচ্ছে জুম স্লাইডার, এখান থেকে আমরা মাইনাসে ক্লিক করে পেজটা ছোটো আকারে আসবে, আর এটা যদি প্লাসে ক্লিক করে পেজটা বড় আকারে চলে আসবে। এটা হচ্ছে আমাদের পেজ শো। আচ্ছা এখন আমরা কাজ শুরু করব। কাজটা হচ্ছে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফাইল থেকে, তো ফাইল থেকে আমরা কাজগুলো শুরু করব। আমি একটু আপনাদেরকে পার্থক্যটা দেখাই দিচ্ছি। পার্থক্য হচ্ছে আপনাদের মধ্যে অনেকে হয়তো 2007 ভার্সন ইউজ করতেছেন, তারা কিভাবে কাজগুলো করবেন। এতক্ষণ আমি যেগুলো করলাম 16 ভার্সন, আমি 2007টা একটু ওপেন করি। তো 2007টাতে আমরা যেটা পাচ্ছি এই যে এখানে অফিস বাটন, অফিস বাটন নিউ ওপেন, সেভ, সেভ এস। আর আমরা এখানে 7 থেকে আমরা যদি এখানে তার 16 আসি, 5 আসি, সরি 16, 10, 13 যেগুলো আছে ওগুলো ভার্সন আসি, এরকম পাবো। অর্থাৎ ফাইল পাবো কোথায়, 10 থেকে 16 যে ভার্সনগুলো আছে ওগুলা। আর 7 ভার্সনে আমরা পাচ্ছি অফিস বাটন, বইয়ের কোনো কারণ নাই, অফিস বাটনে যেটা পাচ্ছি সেম জিনিসগুলাই আমরা পাচ্ছি কোথায়, এখানে ফাইলের মধ্যে। তাহলে প্রবলেম নাই আশা করি আপনাদের। ওকে, তাহলে এখন আমরা যেটা শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস, আমরা এতক্ষণ যা বললাম খুব দ্রুত বলছি, এখন আমি আস্তে আস্তে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা আশা করি আমার ভিডিওটা দেখতেছেন এখনো পর্যন্ত। ওকে, প্রথমে আমরা যেটা করতে যাচ্ছি ফাইল, ফাইল থেকে এখানে ইনফুতে যেটা আছে অর্থাৎ আমাদের ফাইলের ইনফরমেশনগুলো দেওয়া আছে, তেমন এখন দরকার নাই। আমি নিউতে গেলাম, নিউতে গিয়ে এখানে দেখেন আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ইত্যাদি যেই টেমপ্লেটগুলো আছে এগুলো এখানে শো করতেছে। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটা নতুন ফাইল চলে আসবে, এখানে চলে আসছে। এটা এতটুকুই যে আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে আসব। একটা ফাইলে কাজ করতেছে এমন সময় যদি নতুন আর একটা ফাইল তৈরি করার দরকার হয় তখন আমরা নিউতে গিয়ে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই নতুন একটা ডকুমেন্ট চলে আসবে। তো এটা একদম ইজি, আরও আমরা করতে পারি, যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এনে ক্লিক করলে আমাদের নতুন একটা ডকুমেন্ট চলে আসবে, একদম ইজি। অর্থাৎ শর্টকাট কমান্ডের মাধ্যমে আমরা আনতে পারবো। শর্টকাট কমান্ডটা বললাম Ctrl+N, আশা করি বুঝতে পারছেন। এরপরে যাচ্ছি আমরা ওপেন, ওপেন হচ্ছে পুরাতন আগে থেকে রেডি করা এমন কোনো ফাইল যদি আমার থাকে, যে ফাইলটা আমি এখন কাজ করতে চাই এমন সময় দেখার দরকার অথবা কোনো কিছু করতে হচ্ছে, এক কথায় আগে রেডি করা এমন একটা ফাইল আমার এখানে থেকে ওপেন করতে হচ্ছে। ওপেন, যে ফাইলটা ওপেন করতে চাই এখান থেকে যেতে পারবো। ফাইলটা যদি অন্য কোনো জায়গায় থাকে, এখানে দিস পিসিতে গেলাম অর্থাৎ আমার ডেস্কটপে যদি যেতে চাই এখান থেকে, অর্থাৎ আমি যেখানেই যেতে চাই ব্রাউজে গিয়ে যেতে পারবো। অর্থাৎ আমি ফাইলটা কোথায় রাখবো, রাখছিলাম ওখানে যাচ্ছি, এখানে আসলাম, এই যে সবগুলো ফাইল এখান থেকে আমি যে ফাইলটা ওপেন করতে চাই ফাইলটা এখান থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর ওই ফাইলটা ওপেন হয়ে গেছে, এখানে ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এইভাবেই আমরা মানে আগে রেডি করা ফাইলগুলো ওপেন করতে পারবো এটা এখান থেকে। আর
এটা আরো সহজভাবে করার জন্য কন্ট্রোল ও, কন্ট্রোল ও ফর ওপেন, এখানে আমরা যেখান থেকে ফাইলটা ওপেন করতে চাই ফাইলটা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এভাবে আমরা ফাইলটা ওপেন করে নিব। তো এখন দুটো অপশন দেখলাম, একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে ওপেন। আশা করি আপনারা এটা প্র্যাকটিস করছেন, না করলে একটু করে নেন ভিডিওটা পজ করে। এরপর আসতেছি আমরা সেভে। আমি একটা ফাইল তৈরি করলাম, এই ফাইলটা আমি সেভ করব। ফাইলটা সেভ করার জন্য অফিস বাটন থেকে অর্থাৎ ফাইল থেকে নিউ সেভে গেলাম। সেভে গিয়ে ফাইলটা কোথায় সেভ করব তা ঠিক করব। যদি ডেস্কটপে করতে চাই এখানে ক্লিক করব, যদি ব্রাউজে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আমরা সেভ করতে পারবো। ব্রাউজে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ ইত্যাদি এগুলোতে আমরা যাব। আমি এখানে ফাইলের নাম দিচ্ছি, ফাইলের নাম দিলাম আমাদের ফার্স্ট ক্লাস, এই জন্য আমি ফার্স্ট ফার্স্ট ক্লাস এটা দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। কিন্তু আমি কিছু জিনিস এখানে আপনাদের দেখাবো, সেই জিনিসগুলো হচ্ছে সেভ অ্যাজ টাইপ। ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে ভার্সনগুলো 7 থেকে আছে ওগুলোকে আমরা ডকস ফরম্যাটে সেভ করি, DOCX। আর ক্রিতে আমরা DOC ডক ফরম্যাটে সেভ করতাম। এটা হচ্ছে জাস্ট ফরম্যাট, আমার ভার্সন মানে ফাইলের যে ফরম্যাটটা হবে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এখন বর্তমানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে গেলে অনেকগুলা আরও ফরম্যাট পাবো। তো এখন আমি এটা একটু খেয়াল করতে হবে আপনাদের, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি এখন যে ভার্সনে কাজ করতেছি এটা হচ্ছে 2016 ভার্সন। এখন আমি যদি এই ফাইলটা যেখানে নিয়ে যাব এখান থেকে যদি কোথাও প্রিন্টের জন্য নিয়ে যাই অথবা অফিসে যদি নিয়ে যাই, ওইখানে যদি ভার্সনটা পুরাতন হয় 2003 ভার্সন এরকম ভার্সন হয়, তখন আমার এই ফাইলটা ওখানে ওপেন হবে না। স্বাভাবিক ওপেন নাও হতে পারে, কারণ আমরা এখন লেটেস্ট ভার্সনে কাজ করতেছি, ওই ভার্সনে যা আছে অর্থাৎ এই ভার্সনে যা আছে তা পুরাতন ভার্সনে নাই, যার কারণে এটা ওপেন হয় না, অনেক সময় হয় না। তো এখন আমি যদি এটা ওপেন হয় ওরকম করতে চাই, তাহলে আমাদের এখান থেকে ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্ট এটা আমরা সিলেক্ট করে দিব, তখন আমার এই ফাইলটা যে কোনো ভার্সনে ওপেন হয়ে যাবে। 97 থেকে একদম লেটেস্ট যে ভার্সনই আছে সবগুলোতেই ওপেন হয়ে যাবে, এটা একটা অপশন। তারপর আরেকটা অপশন হচ্ছে PDF, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। অর্থাৎ আমরা অনেক সময় একটা রেজিউম যদি তৈরি করি ওটাকে আমরা আমাদের PDF ফাইলে আকারে সেভ করে পাঠাতে হয়। তো এখন PDF ফাইলটা আমরা 2016 ভার্সনে পাচ্ছি ফরম্যাটটা, 2007 ভার্সনে এই ফরম্যাটটা নাই। আমরা এখান থেকে PDF করতে চাইলে এখানে ক্লিক করে PDF ফাইল আকারে এটা সেভ করতে পারবো। তো আমরা এখন এটা করতেছি না, আমরা যেটা করবো সেটা হচ্ছে ডক ফরম্যাটে, ডকস ফরম্যাটে। তো আশা করি এটা বুঝতে পারছেন ফরম্যাটের বিষয়টা কি, সেভ অ্যাজ টাইপ। এখন আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে টুলস। টুলসের কাজ হচ্ছে এখানে বিভিন্ন বিষয় আছে, আমি এখান থেকে টুলস থেকে আমি যাচ্ছি জেনারেল অপশন, এখানে আসলাম। এখানে দেখেন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন আসছে। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আমি যদি কোনো একটা ডকুমেন্ট সিক্রেট কোনো একটা ফাইল তৈরি করলাম, ওই ফাইলটা যদি আমি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে চাই, তাহলে এই অপশনের সাহায্যে এটা করতে পারবো। কোথা থেকে করতেছি, টুলস থেকে জেনারেল অপশন। জেনারেল অপশনে এসে এখানে পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ড টু মডিফাই, একবার দিলেও হবে দুইবার দিলেও হয়। এখানে আমি দিচ্ছি 123, আমি একটা পাসওয়ার্ড দিলাম। ও আপনাদেরকে তো পাসওয়ার্ড বলে দিছি, সমস্যা নেই, আমার কম্পিউটারে তো আপনার আসবেন না। আচ্ছা 123 এটা দিলাম, ওকে দিলাম। এরপরে সেম পাসওয়ার্ড আমি আবার দিচ্ছি 123। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার পর ফাইলটা সেভ হচ্ছে ডেস্কটপে ফার্স্ট ক্লাস দিয়ে। এরপরে সেভে ক্লিক করলাম, এই ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। এটা যদি ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর এখানে আগে যেগুলো তৈরি করছে সেগুলো শো করতেছে। ফার্স্ট ক্লাস দিয়ে ফাইলটা কোথায়, এই যে এখানে আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করতে বলবে, যদি আমি পাসওয়ার্ডটা না দিতাম তাহলে সরাসরি পাসওয়ার্ড ছাড়া ওপেন হয়ে যেত। এখানে যেহেতু আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা রিমুভ করে দি, ওপেন করতেছি, ওপেন। বুঝতে পারেন নাই, আমি আবার দেখাচ্ছি। ফাইল থেকে এখন যদি আমি সেভে ক্লিক করি তাহলে ওই ডায়লগ বক্সটা আর আসে নাই, কেন, কারণ এটা আমরা অলরেডি সেভ করে ফেলছি। এখন কোনো ফাইল, সেভ করা ফাইলকে যদি আমি আবার অন্য নাম দিয়ে অন্য কোনো জায়গায় সেভ করতে যাই,
তখন আমাদের যেতে হবে সেভ অ্যাজ অপশনে। সেভ এবং সেভ অ্যাজ এর কাজ একই, যদি কোনো ফাইলকে সেভ করা ফাইলকে অন্য কোনো নাম দিয়ে অন্য কোনো জায়গায় যদি সেভ করতে হয় তখন আমাদের যেতে হবে সেভ অ্যাজ এ। এখানে এসে আমরা কোথায় সেভ করব তা ঠিক করতে পারি। এখানে ক্লিক করলাম ব্রাউজে, অর্থাৎ আগের মতো আমরা যে কাজগুলো করছিলাম সেম কাজগুলো এখানে আবার করতে পারবো। আমি ডেস্কটপে ক্লিক করলাম, ফার্স্ট ক্লাস এখানে আছে, সব কিছুই আছে। আমি এখানে টুলস থেকে আচ্ছা নাম টাম চেঞ্জ করে দিই, আমরা কী করতে পারবো, এখন সেভ করে দিলে সেভ হবে। এখন আমরা যেটা করতে আসছিলাম সেটা হচ্ছে পাসওয়ার্ডের বিষয়টা। আমরা পাসওয়ার্ডটা যদি এখন রিমুভ করতে যাই, এখানে আসি জেনারেল অপশন, অর্থাৎ এখান থেকে আমরা পাসওয়ার্ড দিতে গেছিলাম, এখানে পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিছিলাম, আবার পাসওয়ার্ড দিয়ে ওকে দিয়ে এবং সেভ দিছিলাম। এখন এগুলো ডিলিট করে দিলাম, দেওয়ার পর ওকে অ্যান্ড সেভে ক্লিক করলাম। এখন আমার পাসওয়ার্ড নাই, আমি পাসওয়ার্ড ছাড়াই ফাইলটা ওপেন করে ফেলতে পারবো। এখানে ক্লিক করার পর আর পাসওয়ার্ড লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন আমরা পাসওয়ার্ড দিছি সেভ অথবা সেভ এজ এই অপশনগুলো থেকে। তো এখন আমরা সেভের একটা শর্টকাট কমান্ড বলতেছি, সেভের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এস। যেমন আমি এখানে লিখলাম কন্ট্রোল এস দিলে সেভের যে ডায়লগ বক্স এটা চলে আসছে, আর এটাতে ক্লিক করলে আপনার এই ডায়লগ বক্সটা চলে আসবে। আচ্ছা এখন আমরা যেটা করতে আসছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হচ্ছে প্রিন্ট। ফাইল থেকে আমি প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করার পর এরকম আসবে। এখানে আমার প্রিভিউটা দেখাচ্ছে, অর্থাৎ আমার ফাইলটা যদি প্রিন্ট হয় কীরকম প্রিন্টে আসবে এখানে দেখাচ্ছে। আর এটা হচ্ছে প্রিন্টের সেটিং। প্রথমে এখানে প্রিন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, কীরকম হবে যেরকম সেটিং করা আছে ওইরকমই। তো এখন আমরা একটু সেটিংটা দেখি। কপিস, আমি যে ফাইলগুলো পেজগুলো আছে ওটা কয় কপি প্রিন্ট করব, একটা পেজ কয় কপি করে দরকার এখানে দিলাম। এরপর হচ্ছে প্রিন্টার, প্রিন্টার হচ্ছে আমি কোন প্রিন্টারে প্রিন্ট করব, অর্থাৎ আমার অফিসে অনেকগুলো প্রিন্টার থাকতে পারে, বসের রুমে প্রিন্টার থাকতে পারে, আমার রুমে থাকতে পারে, রিসেপশনে থাকতে পারে, এই ধরনের বিভিন্ন জায়গায় প্রিন্টার থাকতে পারে। তা এখন অফিসে প্রত্যেকটা প্রিন্টার অর্থাৎ কম্পিউটারগুলো একটার সাথে একটা নেটওয়ার্কিং করা থাকে। আমরা চাইলে একটা প্রিন্টার কম্পিউটার থেকে অন্য প্রিন্টারে অর্থাৎ বিভিন্ন প্রিন্টার আমরা প্রিন্ট দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা যে প্রিন্টার থেকে প্রিন্ট দিব সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে আমার কম্পিউটারের সাথে যদি প্রিন্টার সংযুক্ত থাকতো তাহলে এখানে শো করতো প্রিন্টারের নামটা। তো এখন আমরা প্রিন্টারের নামটা বুঝবো কীভাবে, ওটা আপনার দায়িত্ব। অর্থাৎ আপনি ওখানে প্রিন্টারের গায়ে কি প্রিন্টার নাম লেখা আছে ওইটা দেখলেই বুঝতে পারবেন, ওইটা দেখে এখান থেকে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আমরা আপনার সামনে যদি মনিটর থাকে একটু দেখেন, মনিটরের মধ্যে স্যামসাং, এসপি এ ধরনের লেখা আছে, সেম প্রিন্টারের গায়েও আপনার লেখা আছে প্রিন্টার নেম এবং মডেল, এখান থেকে ওইটা সিলেক্ট করে দিতে হবে। যদি একটা প্রিন্টার থাকে কম্পিউটারে অ্যাড করা তখন এটা ডিফল্টভাবে এখানে সিলেক্ট করাই থাকে। এরপরে সেটিংসে আসলাম, এখানে দেখেন প্রিন্ট অল পেজেস, অর্থাৎ আমি যদি এখন প্রিন্টে দিই যতগুলো পেজ আছে একটার পর একটা প্রিন্ট হতেই থাকবে। যদি এখানে ক্লিক করে আমি লিখে দিই 1, 3, 5, 8, আমি এখন প্রিন্ট করতেছি 1, 3, 5, এবং 8 পেজ, অর্থাৎ আমি আমার মতো করে প্রিন্ট করে নিতে পারবো। একটু দেখেন আমার এই যে এই জায়গায় মাউস যখন এখানে নিয়ে যায় এই জায়গায় একটা লিস্ট আসে, অর্থাৎ একটু এখনও আসে নাই, এখন আসে দেখি, আচ্ছা এখনও আসে নাই, একটু আগে আসছিল 1, 4, এভাবে আসবে। তো ওইখানে যেটা থাকছিল সেটা হচ্ছে আসতেছে না, P1S3, page 1 as 3, অর্থাৎ 1 পেজ 3 কপি আসবে, কমা P4 as 6, 4 পেজ 6 কপি আসবে। এটা হচ্ছে এক্সট্রা কমান্ড এটার বাইরে, অর্থাৎ আমি চাইলে আমি আমার মতো করে কপিগুলো তৈরি করে নিতে পারবো। অর্থাৎ 1 পেজ 1 কপি, 2 পেজ 3 কপি, 4 পেজ 5 কপি। এটা যদি আমরা এখানে P1 হচ্ছে পেজ আর S হচ্ছে শিট অর্থাৎ কপি। এরপর হচ্ছে প্রিন্ট 1 স্লাইড, অর্থাৎ আমি যদি এটাতে রাখি তাহলে আমার একটা পেজেই প্রিন্ট হবে। যদি আমি এখান থেকে ইয়া দেই, এখানে ম্যানুয়াল প্রিন্ট 2 পেজেই প্রিন্ট দেই,
কিছু কিছু প্রিন্টার আছে দুইটা পেজ একসাথে প্রিন্ট হয়, যদি এটাতে ক্লিক করি তাহলে প্রিন্টটা আসবে দুই পেজের। আর এখানে এই অপশনটা দেখেন 1, 2, 3, যদি এটাতে মার্ক করা থাকে তাহলে আমার পেজগুলা যদি এখানে সেট আকারে আসে 1, 2, 3, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পেজ একবার বের হয়ে যাবে, তারপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে আরেকবার বের হবে। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, এখন আমার এই পেজটা ওরিয়েন্টেশন আছে ল্যান্ডস্কেপ, অর্থাৎ পাশে লম্বা। যদি আমি উপর থেকে নিচে লম্বা করতে চাই, প্রোডাক্ট ওরিয়েন্টেশনে ক্লিক করলাম, উপর থেকে নিচে লম্বা হয়ে গেছে। এখান থেকে আমরা আবার ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, অর্থাৎ আমার পেজটা উপর থেকে নিচে প্রিন্ট হবে লম্বাতে নাকি পাশে লম্বা হবে। নর্মালি আমাদের যেটা দরকার হয় উপর থেকে নিচেই প্রিন্ট করার দরকার হয়। এরপরে সাইজ, আমরা এখানে পেজের সাইজ দিতে পারবো, আমরা নর্মালি A4 সাইজে দিয়ে থাকি, আর যদি আমরা এখান থেকে লিগাল সাইজ অন্য কোনো সাইজ দিতে চাই দিতে পারবো। মার্জিন, এখানে এই যে এখান এতটুকু আছে, এদিকে এতটুকু আছে, আমি যদি মার্জিনটা বাড়াতে কমাতে চাই এখান থেকে মার্জিন বাড়াতে কমাতে পারবো। নর্মালি আমরা 1, 1 এটাতেই রাখি। পেপার পার শিট, পেজ পার শিট, অর্থাৎ আমি এখানে একটা কাগজ, অর্থাৎ আপনি যে কাগজটা পাচ্ছেন ওই কাগজের মধ্যে এরকম সাইলে আপনি 16টা পেজ প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ একটা কাগজের মধ্যে 16টা পেজ ছোট করে করে প্রিন্ট করতে পারবেন। একটু এদিকে দেখেন, এখানে ক্লিক করার পর 1, 2, 4, 6, 8 এবং 16 এটাতে ক্লিক করলে ছোট করে করে এরকম একটা কাগজের মধ্যে এই পেজটা ছোট আকারে অনেকগুলো প্রিন্ট হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এই সবগুলো টিক করার পর আমরা যদি প্রিন্টে ক্লিক করি তাহলে প্রিন্ট হবে। তো এত কিছু আপনার হয়তো দরকার নাও হতে পারে। নর্মালি আমাদের এই যে এটা এগুলো সবগুলোই সিলেক্ট করা থাকে, আমরা এখানে যদি প্রিন্টারের নামও সিলেক্ট করা থাকে সবগুলো পেজ যদি প্রিন্ট করার দরকার, এগুলো কিছুই করার দরকার হয় না। আমরা এরকম করা থাকে, আমি যদি প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে, কয় কপি দরকার এটা দেওয়ার পর প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। বাকিগুলো হচ্ছে আপনার অ্যাডভান্সের জন্য। আপনি যদি ভালো করে করতে চান, আপনার ইচ্ছা মতো আপনার কত পেজ লাগতে সেগুলো যদি করতে চান, তাহলে এই সেটিংগুলো দরকার হচ্ছে। প্রিন্টার প্রপার্টিস, এখান থেকে আপনি যদি যান, এখানে আপনার প্রিন্টারটা নাই তাহলে বুঝতে পারতেন এখানে যে বিষয়গুলো পেতেন সেটা হচ্ছে আপনার প্রিন্টের কালি কীরকম, বেস্ট, তারপর হচ্ছে গোট, এই ধরনের কয়েকটা বিষয় ছিল, ওগুলা দেখতে পারতেন। এটা এখানে নাই, কারণ হচ্ছে আমার এই কম্পিউটারের সাথে প্রিন্টার সংযুক্ত করা নাই। এটা তেমন বেশি কিছু না, এটা আমাদের এমনিতে টেক্সট টাইপের জন্য দরকার হয় না। এটা দরকার হয় আপনি যদি ফটো পেপারে প্রিন্ট করেন, অর্থাৎ পিকচার প্রিন্ট করেন, তখনই দরকার হয়। শেয়ার হচ্ছে এই যে, এগুলো আমাদের তেমন এখন দরকার নেই, এগুলো আমরা পরে দেখবো। আমাদের এটা অনলাইনে আমরা শেয়ার করে রাখতে পারবো, অর্থাৎ সেভ করে রাখতে পারবো। এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা যেটা করতে পারবো, এখানে পিডিএফ ফাইল একটু আগে আমরা দেখে ফেলছি অলরেডি, পিডিএফ ফাইল এক্সপোর্ট করতে পারবো, এটাকে আমরা পিডিএফ ফাইল আকারে সেভ করতে পারবো। আর ক্লোজ থেকে আমরা এটা ক্লোজ করে দিতে পারবো। আর অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টে হচ্ছে এটা লাগবে না আপনাদের, এখন আমরা এখানে চাইলে মাইক্রোসফটের আন্ডারে একটা অ্যাকাউন্ট করতে পারবো। এরপর হচ্ছে অপশন, অপশন থেকে আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডের যে উইন্ডো আছে এটাকে সেটিং করতে পারবেন। তো সেটিংয়ের মধ্যে আমি এখন যে কালারটা দেখতেছি, প্রথমে এটাই দেখি, এখানে কালার ফুল দেওয়া আছে, এখান থেকে আমি একটু ডার্ক গ্রেটা দিয়ে দিলাম, আমার পেজটা কীরকম হয়ে যাচ্ছে একটু দেখেন, এরকম হয়ে গেছে। আশা করি এটাই আপনাদের মনে হয় ভালো লাগবে, কারণ দেখতে জিনিসগুলো সুন্দর লাগতেছে। কী বলেন, এরকম রাখবো নাকি আগেরটার মতো রাখবো? আপনারা এটা কমেন্টে জানাবেন কিন্তু, কারণ নেক্সট আপনারা যদি বুঝতে না পারেন তাহলে, দেখতে না পারেন তাহলে সমস্যা হয়ে যাবে, নাকি হোয়াইটটাই রাখবো? আপনারা যেটা বলবেন সেটাই আমি এখান থেকে করার চেষ্টা করব। অর্থাৎ কালারফুল এটা রাখবো নাকি ব্ল্যাকটা রাখবো নাকি হোয়াইটটা রাখবো, এটা আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, আমি এই ভিডিওটা তৈরি করলাম, এই ভিডিওর পর আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। আপনি ভিডিও এটার নিচে, অর্থাৎ ইউটিউবের মধ্যে ডিসক্রিপশনের লিঙ্কে আমি ওই ভিডিওটা দিয়ে দিব, ওই ভিডিওটা দেখবেন। তো আজকে আমি করলাম ফাইল পর্যন্ত, নেক্সট ক্লাসে আমি হোম ট্যাব এটা ফুল শেষ করে দিব, এখান থেকেও পারলেও কিছুটা আমি শেষ করে দিব। তো আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন। আর একটা জিনিস হচ্ছে টাইপিং, টাইপিংটা প্র্যাকটিস করতে হবে, আমি টাইপের একটা ভিডিও দিব আপনাদের জন্য। আমি আজকে টাইপের বিষয়টা দেখাই নাই, কারণ আমরা এখন কাজগুলো শিখতেছি, টাইপের বিষয়টা একটু আলাদা, এটা আমরা পরে অথবা আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য স্পেশালভাবে ওটা তৈরি করে দিব, কীভাবে টাইপ করতে হয় ওই জিনিসগুলো নিয়ে। তো আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই, আপনারা ভালো থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আর যেটা করবেন সেটা হচ্ছে বুঝতেই তো পারতেছেন কী বলতে চাচ্ছি।
ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা চিনেন আশা করি, আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে পারভেজ ওয়ার্ল্ড। আমি আর একটু দেখাই দিচ্ছি, আপনারা অনলাইনে ইউটিউবের মধ্যে গিয়ে পারভেজ ওয়ার্ল্ড এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একটু দেখাচ্ছি, এখানে আমি বিভিন্ন ধরনের ভিডিওগুলো দিই, আমাদের ক্লাসের যেগুলো ভিডিও হয় ওগুলো এখানে দেখেন সাবস্ক্রাইব। এখানে আপনাদের ওখানে রেড আইকন থাকবে, আর যারা অবশ্যই করে ফেলছেন তাদের এরকমই থাকবে, এটা ক্লিক করবেন সাবস্ক্রাইব বাটনে, আর এখানে বেল আইকনে ক্লিক করবেন। ও তো আশা করি ভালো থাকবেন, আশা করি আপনারাও। থ্যাংক ইউ।